আজ আর কাউকে বলে বোঝাতে হয় না। মা কাকে বলে? মা তাকেই বলে যে সন্তানকে শুকনোতে রেখে নিজে সারা রাত ভিজার মধ্যে কাটিয়ে দেয়। মা তাকেই বলে যার সন্তান পেট ভরে খেলে মা নিজেকে আত্মতৃপ্ততায় ভরিয়ে ফেলে। মা তাকেই বলে সন্তান একটু অসুস্থ হলে যেই মায়ের খাওয়া দাওয়া ঘুম সব কিছু জীবন থেকে চলে যায়, তবু মা তার সন্তানকেই ভালোবাসে। এবং মায়ের নিঃস্বার্থ ভালোবাসার ছায়া তলে সন্তানের আশ্রয়টুকু অনেক বেশি নিরাপদ হয়। গুড মর্নিং, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুল্লি অল আর ইনশাআল্লাহ কোয়াইট ফাইন। টুডে ইজ স্যাটারডে, শনিবারে আজকে তোমাদের জন্য মা এবং সন্তান একটা ভিডিও নিয়ে আসব। তোমাদের কাছে রিকোয়েস্ট রইল প্রত্যেকে ভিডিওটা দেখবে, যারা মা হয়েছ তাদের জন্য আশা করছি উপকারী হবে, এবং যারা সন্তান হিসাবে আছো এখনও মা হওনি তাদের জীবনও কাজে আসবে। তাহলে চলো মূল ভিডিওতে চলে যাই। পৃথিবীতে প্রত্যেকটা সন্তানের জন্য সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বেশি মূল্যবান, সবচেয়ে বেশি নিরাপদ স্থান, সবচেয়ে বেশি ভালোবাসার জায়গা মায়ের ভালোবাসা। এই একটা জিনিস যার কাছে আছে, তার যদি খালি একটু থাকা পড়ার ব্যবস্থা থাকে আল্লাহর রহমতের বরকতে, তার জীবনে সে যদি মায়ের মূল্যটা বুঝতে পারে, আর যদি নাও পারে সে নিজেকে অনেক সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী মনে করতে পারবে। কারণ মায়ের যে শুভাকাঙ্ক্ষী এই পৃথিবীতে আর কেউ নেই, কেউ থাকতে পারে না, কখনো এটা সম্ভবই না। তাহলে আজকে তোমাদের সাথে এক মা ও মেয়ের গল্প তুলে ধরি। এটা একটা পত্রিকাতে আমি একদিন পেয়েছিলাম, ঠিক কোন পত্রিকা বা কিসে আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না, তবে কথাটা সেই রকম চমৎকার ছিল। গল্পটা মেয়েটার পিছনে ফেলে আসা অনুভূতিগুলো তোমাদের সাথে শেয়ার করব। মেয়েটা যখন কলেজে পড়াশোনা করত, যাওয়ার সময় সে পিছন ফিরে দেখতো তার মা বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। সেই বিকেলবেলা যখন কলেজ থেকে ফিরত, তখন রোজ মা তার কলেজে যাওয়া এবং আসার পথে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকতে দেখে তার একটু রাগই হয়েছিল মনে মনে। তখন একদিন সে তার মাকে বলেই ফেলল, মা তোমার ন্যাকামি দেখে আমি আর বাঁচি না, আমি কলেজে যাওয়ার সময় সেই বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকো, আবার যখন ফিরে আসবো তখনও দেখি তুমি সেই গ্রিল ধরে দাঁড়িয়ে আছো। এগুলো আসলে এক ধরনের ন্যাকামি, আমি কলেজে গিয়েছি, আমি কলেজ থেকে ফিরে আসবো, তাই না? তখন মা একটু দুঃখ পেয়ে বললেন, ওরে মেয়ে আজ বুঝবি না, একদিন বুঝবি, যখন তুইও আমার মতো মা হবি। তখন মেয়ে আরও একটু রেগে গিয়ে বলছে, হ্যাঁ হ্যাঁ তুমি তো একা একাই তো মা হয়েছ, পৃথিবীতে কেউই তো মা হয়নি, তাই না? আমাকে বলতে হবে না, আমি মা হলে তোমার মতো এমনটা করব না। সন্তান স্কুলে যাবে, স্কুল থেকে আসবে, কলেজে যাবে, কলেজ থেকে আসবে, এটা স্বাভাবিক নিয়মে চলবে, এতে করে তার জন্য অপেক্ষা করার কী আছে? তুমি আসলেই আম্মুটু বেশি বেশি করো, রাগ করো আর যাই করো, কথাটা আমি সত্যি বললাম আম্মু। তখন মা আবার বলছে, মা রে তোর এই কথার ব্যাখ্যা আমি আজ দিতে পারবো না, যখন তুই মা হবি, যদি আমি বেঁচে থাকি আমিও দেখব, আর যদি বেঁচে নাও থাকি তুই অনুভব করবি মায়ের কথাটা, আর মাকে স্মরণ করবি যে মা তখন কেন এই কথাটা বলেছিল। ঠিক আছে মা, আর শুন বাবা, আর রাগ করিস না, আসলে মায়েরা এমনই হয়, তুই কখন আসবি বা ঠিক মতো এসে পৌঁছবি কি না সেই টেনশনে সারাদিন মাথায় কাজ করে না। তখন যেটা হয়, রান্না বা কাজের ফাঁকে ফাঁকে একটু বারান্দায় এসে দাঁড়াই, আমার মেয়েটা কখন কলেজ থেকে আসবে সেই জন্য। ওকে মা, ঠিক আছে, হ্যাঁ ঘরে আয়, মা তোর জন্য কত মজার মজার খাবার রান্না করে রেখেছি, তুই হাত মুখ ধো, মা সব টেবিলে দেই, খেয়ে দিয়ে তারপর রেস্ট নে, ওকে? তারপর
অনেকগুলো সময় অতিবাহিত হলো, সেই মেয়েটির বিয়ে হলো, সেও একজন মা হলো, সন্তানটি একটু বড় হলো, তাকে স্কুলে যাতায়াত করতে দেয়া শুরু হলো। আর যখন থেকে সে মা হলো, তার প্রায় প্রতিদিনই তার মায়ের কথাটি মনে আসতো, মনে এসে তার চোখ জোড়া অশ্রু সজল হতো যে আমার মা আসলে কথাটা কত খাঁটি কথা বলেছিলেন। আজ বুঝতে পারছি, আজ সন্তান না খেলে নিজের খেতে ইচ্ছে করে না, সন্তান খেলে মনে হয় নিজে খেয়ে নিয়েছি, সন্তান একটু অসুস্থ হলে অন্তর আত্মাটা কেঁপে ওঠে, সন্তান স্কুলে গেলে যতক্ষণ পর্যন্ত ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত মনে হয় মা গো তোমাকে আমি কত অবহেলা করে কথাগুলো বলেছিলাম মা, আজকে তার বাস্তব প্রমাণ পেয়েছি গো মা, আমার ছেলেটা যতক্ষণ পর্যন্ত স্কুল থেকে না আসে আমি ঠিক তোমার মতো তীর্থের কাক হয়ে তাকিয়ে থাকি, ছেলে আমার কখন স্কুল থেকে আসবে, ঠিক মতো এসে পৌঁছবে তো, মনের মধ্যে এরকম প্রশ্ন জাগতে থাকে। তখন জানো মা, নিজে বুঝতেও পারি না কখন দুচোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে, কারণ আমার মাকে আমি তখন আঘাত দিয়ে কথা বলেছিলাম, বলেছিলাম মা তোমার ন্যাকামি দেখে আর বাঁচি না, কিন্তু জানো তো মা আজ বুঝতে পারছি মা গো, মায়ের মতো আপন এই পৃথিবীতে কেউ নেই, আমি যেমন আমার সন্তানের জন্য অস্থির হয়ে থাকি, তটস্থ হয়ে থাকি, সন্তানের একটু কালো মুখ দেখলে আমার জীবনটা অন্ধকারে ভরে যায়, সন্তানের একটু হাসি মুখ দেখলে আমার জীবনটা আনন্দে ভরে যায়। আমার মাও তো আমাকে ঠিক সেইভাবে বোঝাতে চেয়েছিল, তখন আমি বুঝতে পারিনি, মাকে আঘাত দিয়ে কথা বলে ফেলেছি। ও মা, আজকে তোমাকে ছেড়ে কত দূরে পড়ে আছি, মেয়ে হয়ে জন্মেছি, অন্যের সংসার করছি, দুঃখ হোক সুখ হোক সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, কত ভিতর থেকে কেঁদে ওঠে, মন বলে মা গো আজ কেন তোমাকে সব সময় কাছে পাই না, আজ কেন আমার মা আমাকে উপদেশ দিতে আসে না, আজ কেন আমার মা আমার কাছে থাকতে পারে না। আসলে মেয়েদের জীবনটা এমনই হয় মা গো, প্রতি মুহূর্তে অনুভব করি, আমি বারবার বলব হ্যাঁ মা তোমার সেই কথাটা খাঁটি একটা কথা, তাই প্রত্যেকটা সন্তানের জন্য মা গো তোমার মতো করে আমারও বলা থাকবে, যেদিন মা হবি সেদিন বুঝবি মা কেন তোর জন্য অপেক্ষমান হয়ে থাকে, মা কেন তোর জন্য চিন্তা করে, মা কেন তোকে নিয়ে এতটা ভাবে। তাই হ্যাঁ, তোমরা সকল সন্তানেরা কেউ শুরু থেকেই মা হয় না, একটা সময় সবাই সন্তান হয়, সেই সন্তান যখন বড় হয় মেয়ে হলে তাকে একসময় মা হতে হয়, আর তখন তাকে জীবনের অনেক কঠিন সময়গুলো পাড়ি দিতে হয়, তার কষ্ট পেলেও তখন সন্তানের সামনে কাঁদা যাবে না কারণ সন্তান কষ্ট পাবে, তার অসুস্থ হলো সন্তানের সামনে ও শব্দটি করা যাবে না, তার সন্তান কষ্ট পাবে। আসলে মায়ের যাত্রাই এরকম, সব সময় তাদের মেনে নিতে আর মানিয়ে নিতেই তাদের পুরো জীবনটা চলে যায়। বিশ্বাস করো মা, আজ প্রতিদিন প্রতিক্ষণ প্রতি মুহূর্তে মনে হয় আমি যেমনি করে আমার সন্তানদেরকে ঝড় ঝঞ্ঝা যত কিছুই হোক তার মধ্য থেকে আগলে ধরে রেখে নিরাপদে রাখতে চাই, আমার মাও সমস্ত দুঃখ কষ্ট ঝড় ঝঞ্ঝা বিপদ আপদ মাথা পেতে নিয়ে আমাদেরকে ঠিক এইভাবে মানুষ করেছে। সকল মায়েদের প্রতি আমার অনেক 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 ভালোবাসা, অনেক শ্রদ্ধা, সবাইকে বলবো বাবাকেও ভালোবাসো মাকেও ভালোবাসো, তবে মায়ের ভালোবাসার মূল্য এক জীবনে আমরা কখনোই দিতে পারবো না।